এই মুহূর্তের সব থেকে বড় খবর ফের গুরুতর আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফেটে গিয়েছে অন্যদিকে কপাল দিয়ে নাক ফেটে রক্ত বেরোচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপর তড়ি ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম কে হাসপাতালে বর্তমানে ভর্তি করা হয়েছে এস এস হাসপাতালে সূত্রমারফত যেটুকু জানা যাচ্ছে আজকে সন্ধ্যের দিকেই হয়তো বাথরুমে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পড়ে যাওয়ার পরেই কপাল ফেটে গিয়েছে এবং নাক ফেটে গিয়েছে তারপর অনেকক্ষণ সেখানে অচৈতন্য অবস্থাতেই পড়েছিলেন এর পরবর্তীতে তাকে ডাকাডাকি করেও কোনো সারফ পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত পরবর্তীতে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন তার বাড়ির লোকজন এর পরবর্তীতে দলের কর্মীরা তাদের তাকে নিয়ে এসএস কে রওনা দেন এবং বর্তমানে এসএস কে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত কিছুদিন আগেই গাড়ি করে ফেরার সময় চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে হেলিকপ্টার থেকে নাপ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার ফোটের আগে বাথরুমে পড়ে গিয়ে কপাল দিয়ে নাক থুতনি পুরোটায় ফাটিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখার বিষয় এই যে ডাক্তাররা ঠিক কী আপডেট দেন দু তিন ঘন্টা পরে